وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعدا ومن بلال بحي بول سلين جوانا إلا الله إلا الله তো আমি বললাম যে ইল্লা ইল্লাহ তো জিকির না জিকির হলো লা ইলাহ ইল্লাহ তো উনি আবার বলছেন ইল্লাহে তাকবির যে বলো আসলে কোনটা ঠিক জিকিরটা জি সম্মানিত ভাই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জিকির আফদ আল লা ইলাহা ইল্লাহ যা আল্লাহ ছাড়া কোনো সত্য মাহাবুদ নেই আর শুধু ইল্লাহ ইল্লাহ করলে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আসলে এটা জিকির হয় না এটা বাতিল অথবা লা ইলাহা কোনো এলাহা নেই কোনো এলাহা নেই এটা কিন্তু জিগির হয় না দুইটা শব্দ যখন মিলে তখন এর বাক্যটা পরিপূর্ণ হয় এবং এটাকে জিগির বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন তখন আপনি বলছেন আল্লাহ ছাড়া কোনো সত্য মহাবোধ নেই তার মানে আল্লাহই সত্য মাবুদ আর যা আছে এগুলা বাতিল মানে মানুষ দেখা যায় কে কবর পূজা করে কেউ মানুষ মূর্তি পূজা করে এগুলো সব বাতিল শুধু সত্য মহাবোধ যিনি একক মাহাবোধ তিনি সত্য মাহবুদ তিনি তিনার জন্য আমরা এবাদলবন্দি করি আল্লাহর জন্য আমরা এ করি তাই যারা হজ করতে আমরা যাই হজের সময় লব্বাই কালাবাই লব্বাই কালা সারি কালাকালাবাইকালমুল কালা সারি কালাক এ তালবিয়াটা হজ বা উমরা নিয়ত করার পরে নিয়ত বাঁধার পরে এ তালবিয়া পড়তে হয় মক্কা যাওয়া পর্যন্ত যখন উমরা করবে অথবা কেউ হজের জন্য মিনাতে মজদা লেফে যাচ্ছে তখন এই তালবিয়া পড়তে পড়তে যাবে তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটার অর্থ আছে লাইক আল্লাহ লাব্বাইক এটা হলো ইল্লাল্লাহ আল্লাহ সারিক আলাক এটা হল লা ইলাহা মানে হে আল্লাহ আমি উপস্থিত হাজির তোমার কোনো শরিক নেই তাহলে আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আমি উপস্থিত হাজির তোমার কোনো শরিক নেই ইন্নাল হামদা লাকা ওয়াল মুলক সমস্ত প্রশংসা তোমার জন্য নিয়ামত রাজি তোমার জন্য আর আসমান জমিনের মালিক তোমার তোমারই তোমার কোনো শরিক নেই তাহলে যখন আপনি লা ইল্লাল্লাহ বলবেন যে নাফি করবেন লা ইলাহা কোনো এলাহা নেই মানে কি ইল্লাল্লাহ কোনো এলাহা নেই তার মানে কোনো সত্য মহাবুদ নেই আল্লাহ ছাড়া তাহলে আল্লাহ সত্য মহাবুদ তাই ইল্লা আল্লাহ ইল্লাহ জিকির করা যাবে না জি আর লিল্লাহ তাকবির বিষয়টা তার মানে আল্লাহর জন্য তাকবির দেওয়া হচ্ছে এটা এটা তো কোনো সমস্যা নেই লি তাকবির বলছে মানে আল্লাহকে উঁচু করছেন এটাতে কোনো সমস্যা নেই কিন্তু জিকির ইল্লাহ এটা জিকির করা যাবে না